আসসালামু আলাইকুম, আমার নাম আম্বার চৌধুরি কে। আমার আম্মা ইয়াসমিন চৌধুরি, আমি থাইনফুরি, আমি ব্রিটিশ এনআরবি, আই এম বোথ ব্রিটিশ অ্যান্ড বাংলাদেশি। আমি একটুক মাতিতাম আমার আম্মা লগে, কিন্তু আমি লন্ডন আর আমার আম্মা বাংলাদেশ, কারণ থাইন ফনিবার থাইন বনি জামাই মামলা করছি থাইন উফরে, আর এখন লন্ডন দুই দিন ক্রিসমাস, এটা খুব সেলিব্রেশন আছে, আর তোমার ফনিবার তুমি সেলিব্রেট করতাই, আর আমার ফনিবার নাই, আমার খালি আমার আম্মা আছে আর খেয়ার নাই, আমি বাই নাই, আমি বইন নাই, আমি আব্বা নাই, খালি আমার আম্মার আমি। আর আমি জানি আমার নাম আছে মামলা, আমার মামা করছ আমার উফরে, আমি কিচ্ছু করছি না, আমি ইনোসেন্ট, আমি আমার বয়স 21, আমি কিচ্ছু করছি না আমার ফনিবার, আমার আম্মা কিচ্ছু করছি না, খে করছ না আমার মামা উফরে, আমার মামা খুব ডেঞ্জারাস, তাইন জানি তাইন কিতা হরাই, আর বাংলাদেশ তাইন অত কষ্ট দিরা আমার আম্মা লগে, আমার আম্মা উফরে, আর আমার আম্মা আইব না লন্ডন, আমি জানি না তাইন কোন সময় আইব, কিন্তু খালি মামলা আমার মামা খালি মামলা করায় আমার আম্মা উফরে, আর থাইন খালি কোর্ট ট্রায়াল আছে, আর থাইন কোনো শান্তি পাই না, আমি খুব দরাই, আমি ফারিয়ান না, আমি একলা লন্ডন, আমি খেয়ার নাই, আর আমি জানি না কিতা করতাই, কিন্তু আমার আম্মা নাই। আমার ফুরির আমি দিলাইছি বিদেশ, তাইরে কইছে তাইরে জানি তারা সেক্সুয়ালি অ্যাসল্ট করবো, টিকটকে বোয়া বোঝা যায় না খেয়ে লেখে, তোর ফুরিরে আমরা খবরও দিমু দিব নে রাখ, আমি মাইন্ড করবো না, আমি এক ফাগল লাখান কোনো সময় মাতে, কারণ আমি জন্ম হয়েছি না এই জাতর কাহিনী চালাইবার লাগে, এটা জীবনে আমি শুনছি না, আর আমার নিজের মা আজকে ওইটা কিছু হয়নি সে মা ঠিক ওইটা এটা শব্দ সেজাবলে আমার বাপর সম্পত্তির উফরে আমার বদমাসটা খানি হয়েছে, তো মায়ের আইরা না খানে হয় আমার এই আমার মায়ের খে ডাকছে, তাইনও সুযোগ দিরা, কারণ তাইনও সসিয়ত নমা লোকাই সয়, আর থাইনও আস্থা সম্পত্তি 60 decimal আমার বাই নামে দিলাইছে, আর আমার সন্দয় সাসাগর বাই আনতে তারার লগে পয়সা উষা দিয়া হরাইয়া একজন রয়েছে খালি আমি, আমার এখিলান উঠাইয়া তারা অক্টা নিথকি ও অক্টা খামর, কিন্তু আমি কোনাখানো যাইয়ান না, এগো আমার বাপুর সম্পত্তি, আর খেয়েও যদি আমার সহিত চায় আর খবিসি চেষ্টা করছে এগো আমি লইয়া মাতিম, আর ও মাথা গিয়া দেখবাই না বহু মহিলা, সো যারা মহিলা একটা তুমি তাই দেখাই, তুমি যদি আমার লাখান কষ্ট হয় আর রাস্তা রাইতকু খান্দি রায় মনে করে খেয়েও নাই, এর শুনো বালা মানুষ এখনো আছে আল্লাহ আছে, আমি আছি, আমি খাদাও ইয়ার, আর আমার কাহিনী শুনিয়া দেখবাই না ইনশাল্লাহ আমিও একটা জিনিস চাই সমাজটা আরও সুন্দর হয়, আর আমার লাখান যেন সামনে দিই আর মেয়ে ই সমান অত্যাচার আঘাত আর যেন পাই না, আরও গিয়া আমরার মুসলমান ছেলেরা যেবলা বাপ জামাই জেসাজন সাসা একজন মারা যায় তুমি তাইন একটা জিনিস কোরআনের আইন প্লিজ মানিও, ধন্যবাদ। পরিশেষে আপনার কাছে জানতে চাইব আপনি আপনার এই পরিকল্পনা কী বা ভবিষ্যৎ মানে এখানে থেকে আপনি কীরকম সহযোগিতা চাচ্ছেন বা আপনার আশ্বাস কতটুকু? সো আসলে লাভ দেশ একটা প্রতিষ্ঠান ব্রিটিশ কোম্পানি একটা তৈরি হয়েছে ভারত নাইনি, আর আসলে একটা বিরাট পুরস্কার ফার, আর লাভ দেশে একটা কাম করে যেন আমরা চাই মানুষের চাকরি দিতাম, মানুষের ইনকাম মনে হরক্ষা 5,000 আমরা চাই, আর ও সমান ইনকামে গিয়া আমরা 10,000 দিতাম, যে জায়গা তারা 5,000 ফার তারা 10,000 ফাইলে অসুবিধা কিতা, আর আমরা মাল বিক্রি করিয়া জিনিস তৈরি করিয়া বাংলাদেশ মানুষের খাম লগাইয়া বিদেশে গিয়া বিক্রি করিয়া আরও মাল লাভ যেবলা বাড়ে
লাভ প্রফিট রে আমরা আমার এনজিও আমখারিজা বাফর নামে দাদি নামে হরসি ও আমখানা অফিস আরও গিয়ে আমরা পাঠিয়ে দিম আর মানুষরে উঠাইম সো একটা লই আমি খাম করি আজন 10 বছর পুরস্কার পাইছি চুক্তি পাইছি কিন্তু ফন্ড্রত আমার নিজের মা রুশনারা মুখী চৌধুরী আমার নিজর বনি জামাই এনামুল হক চৌধুরী এনাম সিলেট মিট ক্লাবর বড়বাজার ফয়সাল আহমদ চৌধুরী বারক পাওয়ার আমার বাই নাজমুল হাসান চৌধুরী মিন্টু থান বৌ রিমা রৌফ আমার বড় বয় নাজমিন হাসান নাজমিন আখতার চৌধুরী পারবিন তারা সব মিলিয়া ফন্ড তাইয়া অজনাম খুশি সারা ধ্বংস থালা বাঙ্গিয়া আমার এনজিওর ফৈসা চুরি হরিয়া আস্থা ধ্বংস হরিয়া আর হেসে তারা অত ইংসা যে জায়গাত আমি গরিবার লাগি প্রজেক্ট হরিয়া যে সুন্দর বাড়িত কি আমি অজন দান নর জায়গা ইতারে সারা বদলাই আমি শাক সবজি আর মানুষরে মহিলারে ইনকাম দিছি যেন আও একটু চা খাইবাই ভাত খাইবাই ইনকাম পাইবাই আর তোমরা একটা খাঁটি একটা শাক সবজি তারা যে খুশি হইয়া দৌড়িয়া আইতো হয়তো বলে একলা বইয়া পিক্ষা করিয়ার কিন্তু ইনয় আমরা ভাত ফাইয়া সামান্য ফুইসা ফাইয়ার আর মহিলারে লইয়া একটু খাম করলে আমরা পাল লাগে রাইট ইতা সারা ধ্বংস কিন্তু যেগুলো আমি খোরাত আসলাম বহুত পুরস্কার পাইছিলাম আরও গিয়া বিরাট দুইটা একটা চুক্তি পাইছিলাম সুযোগ বিদেশ যে আমার পরিবার শুনছে আমি একটা ফাইলিছি আর একটা লইয়া বিদেশের মিডিয়া মাথের ও গিয়া ফন্ড তারা মিলিয়া ইয়া সারা অফিস ধ্বংস আমার বঞ্চিত করি আর যেখানে অফিস করছিলাম ইগুরে আমার সকলতা মাল ফালাইয়া তারা শামিম গোল্ডেন কোচিং রে ফন্ড আজারে দিছে আর হইস তুই অনুবই থাকিস সোমবারাই আর খবর তার ইগুরে সুযোগ দিও না সো এখন আমি জানো নিকি তাহলে আর আমি আইয়ার আমি বিল্ডিং ঠুলিয়ার আর আস্থা বিশ্বই লাভ দেশ দেখবো খাম করিয়ার আর ইনশাল্লাহ দেখবাই একদিন লাভ দেশ রাত আরও মহিলা সুযোগ পাইব ইনকাম পাইব চাকরি পাইব আর তারা শান্তি পাইব কারণ মহিলা আর পুরুষরে ইনকাম দিলে ও গিয়া সমাজ পরিবার ফুটে আনা পয়সায় ও গিয়া মানুষে চাহিদা চাহিদা একজনে যদি ফেটো বুকে চুরি করব নানি হ্যাঁ মার্ডারও করতে পারে সো একটা হরাই গীত দিলে আর তারার চাহিদায় যদি তারা হারি ফায় জাগা ফায় আনার ঋণও নাই দেখবাই মানুষ পালা হয়ে যায় কিন্তু যত বিল একটা আইসে না অত বিল দেখবাই একজন মানুষের আরেকজনে মারিয়া যাইব কি 10 টাকা লাগে আর অখটা আমি আইসি সলিউশন করিয়া হরাই লাইতাম আর একটা জিনিস মাতিলাই অসলে মাইক্রো ফাইন্যান্স আমার একদম মস্ত পছন্দ নাই খেনে গরিবরে ঋণ দিতায় খেনে আপনার তো দেশে সুদ আইসে আশ্চর্য এখন বলে কিতা ও আমি ঋণী কিস্তি নিয়ার আমার সুদ দেওয়া লাগে কিন্তু সুদ হারাম নাই নি সুদ হারাম নাই নি সো ইকটা খেনে সুদ খেনে বাংলাদেশ আইলো কোন দিন থাকি মুসলমান দেশও মদ নাই কিন্তু সুদ আছে স্বর্গস নাই সুদ আছে আমি জাস্ট বুঝিয়েন না গেঞ্জা খাইতে মানুষের রাজি নাই কিন্তু সুদ বা ওজন মহিদাল মহিলার হক তারা সম্পত্তি খাইলার বাফর হক সম্পত্তি হইয়া বলে কিতা তুমি বিয়া করলেছি এখন তোমার কিছু নাই তুমি গিয়ে এখন জামাইয়ের বাড়ি আর তুমি জানো নিনাইও রিগাই পায়